প্রায় 17 দিন ধরে এক টানা বন্ধ হয়ে পড়ে রয়েছে রাইস মিল, ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। পাশাপাশি মিলে কাজ করতেন যে সমস্ত শ্রমিকেরা তারাও বেতন পাচ্ছেন না বলেই অভিযোগ। এমনই ঘটনা পূর্ব বর্ধমানের, আর বুধবার এর জেরে এই চাঞ্চল্য ছড়ালো ওই রাইস মিলে। পূর্ব বর্ধমানে 2 নম্বর ব্লকের সোড্ডা এলাকার অর্ণপূর্ণা এগ্রি ইন্ডাস্ট্রির রাইস মিলেই দুই মালিকের মধ্যেই মনোমালিন্য, আর সেই মনোমালিন্যের জেরেই এক টানা বন্ধ হয়ে পড়ে রয়েছে রাইস মিল। এদিন মিল মালিকদের সাথে বচসায় জড়িয়ে পড়ে কৃষকেরা, যা পরবর্তী ক্ষেত্রে হাতাহাতির পর্যায়ে চলে যায়। কৃষকদের অভিযোগ, ধান দেওয়ার পর তারা জানতে পারেন রাইস মিল বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর এতেই সমস্যা চরমে উঠেছে। ওই মিলেরই এক ম্যানেজার জানান, দীর্ঘদিন কাজ করার পরও তারা বেতন পাচ্ছেন না, আর যার ফলে পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন তারা। আজকে সমস্যা হয়েছিল যে ধান পাকি প্লাস আমাদের যে লেবার আছে, মেশিন কুলি প্লাস আমাদের লেবার স্টাফ, আমাদের মিলের স্টাফ সমস্ত সব মাইনে পাচ্ছে না, প্লাস খেতেও পাচ্ছে না সেই মতো ব্যবস্থা, প্লাস তাদের ধান পাকি টাকা পাচ্ছে না সেইগুলো ব্যবস্থা। এবার দুটো মালিককে নিয়ে বসিয়েছিলাম, তাদের সমস্যা যা হচ্ছে হচ্ছে, আমাদের ওরা যে খাওয়ার সমস্যা, থাকা সমস্যা, তারা কোনো মাইনে পায়নি সেইগুলো। আমি যা হোক খাওয়ার সমস্যাটা খানিকটা এই লোকাল ধানপাটি বাসু কুমার সত্যনারায়ণ এদের কাছে কিছু কিছু টাকা ধার নিয়ে এসে আমি কিছু ব্যবস্থা করে করছি, কিন্তু তাদের এই যে ব্যবস্থা 7 দিনের মধ্যে কথা দিয়েছে, 7 দিনের মধ্যে যদি ফয়সলা না হয় তাহলে আমরা কিন্তু মানে কর্মী বিন্দু বা ধানপাটি নিয়ে আমরা মিলে চাবি দেবো আর কি। এই অবস্থা, যদি সমস্যার সমাধান না হয়, সমস্যার সমাধান হয়ে গেলে তো সমস্ত কথা, আমাদের দাবি এইটাই। কারণ আমি যেহেতু ম্যানেজার, আমাকে তো সমস্যা এইগুলোকে দেখতে হবে, সবাই তো আমার দিকে তাকিয়ে আছে, এই অবস্থা আর কি বলছেন। কী চাইছেন এখন? আমরা চাইছি সমস্যা মিটে যাক, মিল চলুক, সবাই কাজ করুক। হঠাৎই এই রাইস মিল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে এখন কৃষকেরাও। সমস্যা হচ্ছে এই কলে আমরা ধান দিয়েছি, তা কলটা এখন দুমালি পোকের মধ্যে দ্বন্দ্বে কলটা বন্ধ হয়ে আছে। আমরা এসেছি যে যাতে করে কলটা খোলে আর কি, কল চলে তবে তো পয়সা পাবো, না হলে তো পয়সা এখন পাচ্ছি না আর কি। সেই সবের জন্য আজকে দুই মালিক পক্ষ বসে কী সিদ্ধান্ত হলো? সিদ্ধান্ত একটা জায়গায় খানিকটা গেছে, সবটা পুরোপুরি হয়নি কদিন টাইম, এখনও মোটামুটি দিন 4-5-এর মধ্যে একটু কি 7 দিন পর্যন্ত টাইমটা লাগবে। আজকে দেখলাম যে বাইরেও কিছু মানে হাতাহাতি হয়েছে মিল মালিকদের সঙ্গে, কি হাতাহাতি হয়নি? হাতাহাতি হয়নি, ওটা যারা কাজ করে বসে আছে তো সবাই খালি পেটে পয়সা তো দরকার, কলটা অহেতুক দাঁড়িয়ে আছে, সেই সবের জন্য হয়তো কিছু একটু আধটু হতে পারে, তেমন দ্বারা কিছু হয়নি। অন্যদিকে মিলের এক মালিক দীপক ঘোষ জানান, আগামী 7 দিনের মধ্যেই তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। পুরনো মালিক বলেছে আমাকে 7 দিন টাইম দেওয়া হোক, তারপর আবার নতুন করে। কদিন ধরে বন্ধ ছিল এটা? 15-16 দিন হচ্ছে বন্ধ। তারপরে কোনো সুরা হয়নি? না, কোনো রকম অভিযোগ জানিয়েছিলেন? সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েছি, ডিএম অফিসে জানিয়েছি, এসপি অফিসে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, থানায় জানিয়েছি, লোকাল এমএলএকে জানিয়েছি, বা এই কটাই জানিয়েছি। কোনো সুরা হয় না এখনো পর্যন্ত, তারা কোনো আমাকে সাহায্য হেল্প করে নাই, বা মিলটা খোলারও কোনো কোনো মূলত কী হলো? আজকে আমরা চাইছিলাম যদি কোনো রকমের পুরনো মালিকের সঙ্গে যে সমস্যাটা রয়েছে যে মিটিয়ে যায়, তাহলে কলটা খুলে দেবো, সমস্যার সমাধান সব মিটে যাবে, বা চাষিগুলো টাকা পেয়ে যাবে, কর্মচারীরাও সুস্থভাবে তারা কর্ম করে খেতে পারবে, এইটুকুনি। কতজন চাষির ধান রয়েছে এখানে? অন্তপক্ষে 30টা থেকে 50টা। 17 দিন ধরে বন্ধ মিল, ধান রেখেও তার আর কোনো সুরাহাই হচ্ছে না, আর যার ফলে মিল বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মিলের ভেতরেই ধান। কবে সমস্যার সমাধান হবে এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন পূর্ব বর্ধমানের এই কৃষকেরাই। পাপাই সরকার, এলসিডব্লিউ ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। বাড়ি হোক কিংবা ফ্ল্যাট অথবা অফিস, চাইছেন একেবারে অন্যরকম ভাবে সাজিয়ে তুলতে? নিত্য নতুন ইন্টেরিয়ার ডিজাইন সাথে টেকসই ম্যাটেরিয়াল, সাধু সাধ্যের মধ্যে সাধ পূরণ মানেই একটাই নাম, রয়্যাল এন্টারপ্রাইজ। আপনার সুখী গৃহকোণের বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে ফলস সিলিং, টিভি ইউনিট, খাট, ড্রেসিং টেবিল, ফলস ডোর, মডিউলার কিচেন অথবা অফিসে কেবিনেট, স্বল্প খরচে করাতে আজই যোগাযোগ করুন রয়্যাল এন্টারপ্রাইজে।
রয়্যাল এন্টারপ্রাইজ, স্টল নম্বর 253, স্টিল মার্কেট, দুর্গাপুর 4, যোগাযোগের নম্বর 9593932828 অথবা 9333-3988। বাজবে সানায় জ্বলবে আলো, রজনীগন্ধার সৌরভে অগ্নিকে সাক্ষী রেখে এবার চার হাত এক হবে। ওম সাইরাম ট্রাস্ট ও সমাজসেবী পারিজাত গাঙ্গুলির উদ্যোগে শহর দুর্গাপুরে প্রথমবার গণবিবাহ অনুষ্ঠান। আগামী অগস্ট মাসে চণ্ডীদাস ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে গণবিবাহ। আর চিন্তা কিসের, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মুখে এবার ফুটবে হাসি। পাত্রপক্ষকে দান করা হবে খাট, ধুতি, পাঞ্জাবি। পাত্রীপক্ষকে দান করা হবে বেনারসি, সোনার আংটি, প্রসাধনী সামগ্রী এবং ফ্রিজ। দুই পরিবারের মোট 50 জনের জন্য থাকছে জিভে জ নানা খাদ্য সামগ্রী। বিশদে জানতে আজই কল করুন এই নাম্বারে পারিজাত 7477777713, সুভাষ 9002843258, সৈকত 8637843782। শর্তাবলী প্রযোজ্য।